আর্জি করে ওভার বিচারছে তোলপার গোটা দেশ। বুধবার মানুষ ফের একবার দেখিয়ে দিয়েছে যে প্রতিবাদের ভাষা কাকে বলে। চারদিকে রাত দখলের মতো নিজেদের অধিকার জানান দিয়ে বিচার চাইছে দেশ। এরই মধ্যে জয়নগরে ঘটলো ভয়ঙ্কর এক ঘটনা। এক মহিলা ফের আক্রান্ত হলেন কিছু বাজে মানুষের জন্য। হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে তাকে নিগ্রহের শিকার হতে হলো। দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলা থানা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেউ কেউ পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে। বছর পঞ্চাশের ওই মহিলাকে মঙ্গলবার রাতে এলাকার এক যুবক তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে বলেই অভিযোগ সামনে আসছে। এবার আপনাদেরকে বলি যে ঠিক কি ঘটনাটা ঘটেছিল। মঙ্গলবার অভিযুক্ত আলাউদ্দিন ওই মহিলার সঙ্গে কু কাজ করে বলে অভিযোগ। বুধবার সন্ধ্যায় অসুস্থ বোধ করায় স্থানীয় নিমপিট গ্রামীণ হাসপাতালে যান ওই মহিলা। সেখানেই পরীক্ষার নামে দীর্ঘক্ষণ তাকে রেখে দেওয়া হয়। পরে বারুইপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় তাকে। রাত ১২টার পর সেখানে আসেন মহিলা। এদিকে খবর পেয়ে এলাকার লোকজন থানায় জড়ো হন। অভিযোগ এফআইআর করতে গড়িমসি করে পুলিশ, যদিও পরে অনেক রাতে অভিযোগ নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। নির্যাতিতার ছেলে কি বলছেন শোনাবো আপনাদের। ঘটনার পরে আমার থানায় গিয়েছিলাম, থানায় কোনো রেসপন্স করেনি। কোন থানায়? আমার বগুল থানা থানায় গিয়েছিলাম, গেলে কোনো রেসপন্স করেনি আর কোনো থানা কেসই নিচ্ছে না। লাস্টে ওই যে ছেলেটার বাবা তার মানে ইয়ে করেছিল, তখন ওই গোয়ার্দানি যে প্রধান প্রধানবাবু তার ছেলে আর সবার ওনাদের পাড়ার পাশে যে মুসলিম কাকা কাকাদের নিয়ে গিয়ে ওই দু ঘন্টা প্রথম ইয়েতে বসে অনেকক্ষণ দিয়ে ইয়ে করছিল, মিটিং করছিল আর আমাদের কোনো কথাই শুনছিল। কোন থানার ওসি? হ্যাঁ, বগুলতলা থানার ওসি। ওখানটা অনেকক্ষণ দু ঘন্টার মতো বসে আমাদের কোনো কথা শোনেনি। আর অভিযুক্ত ছিল তাহলে? হ্যাঁ, ওখানে অভিযুক্ত ছিল, ওর বাবা টাবা এসছে, আমার বা যা যাচ্ছে আমাদের কোনো কথা শুনছে না। থানার ওসির সঙ্গে কারা আলোচনা করছে তখন? কি অভিযুক্ত অভিযুক্ত কারা কারা আলোচনা ওখানে হচ্ছে? তার মানে যে ছেলেটা আমার মার ইয়ে করেছিল তার মেরে ফেলার যা চেষ্টা করছিল সেই ছেলেটার বাবা, আবার পাড়া কয়েকটা ছেলে আর হচ্ছে ওনার গোয়ার্দিয়ানির যে প্রধান, ওই প্রধান ওই কি যেন গোয়ার্দিয়ানি প্রধানের নামটা। আচ্ছা, আপনার মায়ের বাড়ি ফিরছিল তখন? বাড়ি ফিরছিল প্রায় বিকেল চারটে থেকে সাড়ে চারটে বেজে বেজে সাড়ে সাতটা আটটা বেজে গেছে। তখন টাকা তুলতে গিয়েছিল তো সন্ধ্যে, এবার হেঁটে হেঁটে রাস্তার অনেকটা দূর নিমপিট থেকে আর আমাদের শাহজাদপুরে বৈদ্যুঘাটে অনেক অনেকটা রাস্তা, এবার পায়ে হেঁটে গেছিলো। এবার রাস্তা সাড়ে সাতটা আটটা বেজে গেছে, বেজে গেলে আমাদের ওই রাস্তার ওখান থেকে একটু অনেক অনেকটা ওই তার মানে 5 থেকে 15 মিনিট মতো একটু অন্ধকার রাস্তা আছে। এবার অন্ধকার রাস্তার মধ্যে এবার ওই দাদাটা এসে ছুটে এসে আমার মার পিছন দিয়ে মা চিল্লাতেও পারেনি, তার মার হাটের একটু প্রবলেম আছে আর ওর জন্য মা ওটা কোনো কথা বলতে পারেনি, তার ঝামাক করে ফেলিয়ে আসতে আর ওর তার টেনে নিয়ে বাগানে নিয়ে যাচ্ছিলো জন্য ইয়ে করার জন্য। কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল আমি বলতে পারবো না। মা বাগানে কি জন্য নিয়ে যাচ্ছিল? বাগানে নিয়ে যাচ্ছিলো বলে বাগানে আয় বাগানে আয় করে ডাকছিলাম মাকে, মা টেনে টেনে ছিল। আক্রান্ত মহিলার আত্মীয় কি বলছেন শোনাবো। অ্যাকচুয়ালি যে হচ্ছে কি সিজার শিলতান ফলো হয়েছিল, ওটি আমার জেঠিমা হয়, ঠিক আছে। কালকে আগামীকাল আজকে ধরো বারোটা হয়ে যেত, মানে পরশু দিন হচ্ছে কি উনি ব্যাংকে গিয়েছিল টাকা তুলতে, হচ্ছে কি তোমার কিওস ব্যাংক 8টা পর্যন্ত খোলা থাকে, তা ওখান থেকে টাকা তুলে নিয়ে উনি ফিরছিল আমাদের গ্রামের মধ্যে। গ্রামের মধ্যে কিছুটা জায়গা একটু অন্ধকার মতো, মানে সেটা হচ্ছে কি আমাদের মন্দির আর ওদের একটা মসজিদ হচ্ছে মুসলমান যে মসজিদ আছে তার মাঝখানে কিছুটা জায়গায় অন্ধকার। সেখানে ফেরার সময় কিছু দুষ্কৃতি ওখানে বসে আড্ডা মারছে, তো জেঠিমাকে দেখে ফলো করে এবং পিছনে পিছনে ফলো করাতে জেঠিমা বলে তুই কেন আসছিস, সে বললো কোনো সাড়া শব্দ না করে পিছন থেকে কোনো শ্লীলতা নিয়ে ফলার চেষ্টা করে। কন্টিনিউ আমার পাশে ছিলাম, থানাতে অভিযোগ জানিয়েছিলাম, প্রথমে থানা তো অভিযোগ নিতে অস্বীকার করে, ঠিক আছে। কী করে থানা? থানা পুরো অস্বীকার করে। প্রথমে যখন গিয়েছিলো অ্যাকচুয়ালি থানার তো দায়িত্ব মেডিকেল করানো, থানা কোনোভাবে হেল্প করেনি মেডিকেল করানো।
আমরা পাড়া থেকে সবাই গিয়ে যখন হচ্ছে কি দলবদ্ধভাবে থানাতে গেলাম, ঠিক আছে, যাতে তবে হচ্ছে কি মেডিকেলে পাঠালো। মেডিকেলে পাঠিয়ে ডাক্তার ডাক্তার তো হচ্ছে কি এখান থেকে ফোন করছে, থানা থেকেও কোনো লোক আসেনি, ঠিক আছে। তিন চারবার ফোন করার পরে বাধ্য হয়ে ছেলেরা সবাই যখন এসেছিলো, জড়ো হয়েছিল এক জায়গা তো হসপিটালে থানাতে দু জায়গা ছেলেরা থাকতে, তবে বাধ্য হয়ে এসছে। এই অভিযুক্ত ব্যক্তি কেন কিসের জন্য ওই মহিলার উপরে চড়াও হলেন, তার সঙ্গে আগে থেকে কোনো শত্রুতা ছিল কিনা, কি ঘটনার জন্য এই সমস্ত কিছু হয়েছে তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। কিন্তু কেন পুলিশ তাদের দায়িত্ব পালন করল না, অর্থাৎ প্রথমে কেন অভিযোগ নিল না, সেই নিয়েও উঠছে প্রশ্ন। আমরা আগেই দেখেছি রাজ্যের বুকে অভয়াকাণ্ড, আজে করের এই মহিলা ডাক্তারকে যে যন্ত্রণা সহ্য করতে হয়েছে তা নিয়ে গর্জে উঠেছে গোটা রাজ্য। এরপর আমরা হাওড়ায় দেখেছি যে এক মহিলার সঙ্গে হাসপাতালের এক কর্মী কুকাজ করার চেষ্টা করেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় মহিলাদের ওপরে নিগ্রহের অভিযোগ উঠছে, যা নিয়ে কিন্তু ভয়ঙ্কর ভাবে প্রশাসনের দিকেই অনেক ক্ষেত্রে অভিযোগের আঙুল উঠছে। নাগরিক সমাজ গর্জে উঠেছে। সব মিলিয়ে এবার নতুন করে জয়নগরে এই ধরনের ঘটনা ঘটলো, দায়টা কার? এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ শহর একটু রিপোর্ট দেখাবো। রাজ্য জুড়ে যখন আজিকর কাণ্ডকে সামনে রেখে রাত দখলের লড়াইয়ে নেমেছেন বঙ্গের মহিলারা, তখনই আরো এক মহিলাকে শারীরিক নিগ্রহের শিকার হতে হলো। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বকুলতলা থানার অন্তর্গত গড়দেওয়ানি এলাকার ঘটনা। মঙ্গলবার রাতে যখন নিজের ব্যক্তিগত কাজ সেরে তিনি বাড়ি ফিরছিলেন, তখনই বেশ কয়েকজন দুষ্কৃতী তাকে শারীরিকভাবে নিগ্রহ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। গ্রামের মানুষজন যখন বিষয়টি জানতে পারেন, তখন এই বিষয়ে তারা রুখে দাঁড়ান। বকুলতলা থানায় প্রাথমিকভাবে অভিযোগ জানাতে গেলে বকুলতলা থানার পুলিশ সেই অভিযোগ নেয়নি এমনটাও দাবি গ্রামবাসীদের। পরে অবশ্য গ্রামবাসীদের চাপে পড়ে বকুলতলা থানার পুলিশ সেই অভিযোগ গ্রহণ করেছে। বুধবার ওই মহিলা অসুস্থ বোধ করায় তাকে প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয় নিমপিট গ্রামীণ হাসপাতালে, এবং সেখানে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর অবশেষে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বারুইপুর মহকুমা হাসপাতালে বুধবার গভীর রাতে তাকে নিয়ে আসা হয়। বুধবার রাতে যখন রাত দখলের লড়াইয়ে বঙ্গের মহিলারা তারা রাস্তায় নেমেছেন, ঠিক তখনই এক হাসপাতাল থেকে আর এক হাসপাতাল ছুটে বেড়ালেন এই বছর পঞ্চাশের মহিলা। বকুলতলা থানায় পুলিশ অভিযোগ শেষ পর্যন্ত নিয়েছে এবং গ্রামবাসীদের চাপে পড়েই কার্যত সেই অভিযোগ নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করে। বুধবার রাতে মূল অভিযুক্ত এক যুবককে ইতিমধ্যেই বকুলতলা থানা। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।